প্রতিদিনই জনসংখ্যা বাড়ছে রাজধানী ঢাকার, বেড়েছে আয়তনও, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গণপরিবহনের রুট আর পরিবহনের সংখ্যা। বিষয়টা অবাক করার মতো হলেও সত্য হচ্ছে, রাজধানীতে বর্তমানে প্রায় 300টি রুটে চলছে গণপরিবহন। তবে রুট নির্বাচনে কর্তৃপক্ষের অদক্ষতা আর একই রুটে অধিক কোম্পানিকে অনুমতি দেয়, বেড়েছে অসম প্রতিযোগিতা, এতে কয়েকগুণ বেড়েছে যাত্রী হয়রানি। রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাকে একটি শৃঙ্খলার ভিতরে ফিরিয়ে আনতে সরকারের তেমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি, যে কারণে গণপরিবহন থেকে মানুষ মুখ ফিরিয়ে ব্যক্তিগত পরিবহনের দিকেই ঝুঁকছে। আর নতুন নতুন রুট পারমিট দেওয়ার ক্ষেত্রেও খুব একটা বিবেচনায় নেওয়া হচ্ছে না রুটগুলোকে। যার বড় উদাহরণ মিরপুর কালশি হয়ে বনানী ক্যান্টনমেন্ট থেকে আবদুল্লাপুর রুটে চলছে প্রায় 38টি কোম্পানির বাস। আধুনিক গণপরিবহন ব্যবস্থা হলে 7 নম্বর রুটে তিন মালিকের গাড়ি চলতে পারার কথা না। মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত 7টা বাস রুট থাকার কথা না। এই জায়গাতেই যদি আমরা আসলে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু অসুস্থ প্রতিযোগিতা কমবে। একটা গণপরিবহন সম্পর্কিত একটা ইউনিট, যারা শুধু রুট পারমিট দেয়, যাদের কোনো স্টাডি নাই, যারা কোন রুটের মধ্যে কত বাস আছে এবং তাদের টার্মিনাল আছে কিনা, যাত্রী ছাউনি আছে কিনা, ঘোরার জায়গা আছে কিনা, ওইসব না দেখে রুট পারমিট দিয়ে দেয়, তখনই বোঝা যায় ওনারা যা করছেন সমস্যা তৈরি করার জন্য কাজগুলি করছেন, সমাধানের জন্য করছেন না। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ কিন্তু বিক্ষুব্ধ হতে হতে, বঞ্চিত হতে হতে, কেউ মোটরসাইকেলে চলে গেছেন, কেউ গাড়িতে চলে গেছেন। বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলায় ফেরাতে শীঘ্রই উদ্যোগ নেওয়া না হলে রাজধানীর যানজটের মাত্রা আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মহিলারা, বাচ্চারা, সিনিয়র সিটিজেনরা এই ধরনের মল্লযুদ্ধ করে উঠতে হয়, এটা কোনো সিস্টেম হলো? তাহলে কার দেখার কথা ছিল? কারো না কারো দেখার কথা ছিল। তারা না দেখে খালি রুট পারমিট যখন আসছে তখনই দিয়ে গেছে, বিশৃঙ্খলভাবে দিয়ে গেছে এবং কোনো দায়বদ্ধতাও নাই। যাত্রী চাহিদা আর কোম্পানিগুলোর আবেদন বিবেচনা করেই রুট পারমিট দেওয়া হচ্ছে বলে দাবি আরটিসির এই সদস্যের। আপনি যে এক জায়গায় যে একই রুটে 5টা 7টা দিবেন, এছাড়া উপায় কি? রুট কোথায়? আমাদের আরটিসি এখানে কিন্তু অনেক বিবেচনা করা হয়, আর এগুলোতে পরিবহন বিশেষজ্ঞরা যেটা বললেন, রুট কোথা থেকে কোথা হবে এটা আমরা নির্ধারণ করে দেওয়ার জন্য, তা আমরা নির্ধারণ করে দেওয়ার জন্য সেটার জন্য যে আমরা যে নতুন যে প্রক্রিয়াতে যাচ্ছি, যে কাজটা আমরা করতে চাচ্ছি, সেখানে আমরা বলছি ডিপু টু ডিপু গাড়ি চলবে। মাথা ব্যথার ওষুধ না খেয়ে তো আমি তো মাথা কেটে দিলে তো লাভ হবে না, কাজে আমাদেরকে গাড়িতে অবশ্যই রুট পারমিট দিতে হবে, কারণ নতুন নতুন রুট বিস্তার হচ্ছে, নতুন নতুন তো গাড়ি নামবেই, তাছাড়া তো আপনার যাত্রী চাহিদা পূরণ করবে কী করে? বিশেষজ্ঞরা মনে করেন মহানগরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষকে আরও বেশি আন্তরিক হতে হবে।